মহাদেব, নারায়ণ কোলহাসুরকে কেন জাগ্রত করলেন? এটা জানা সত্ত্বেও যে উনি নিজেও ওকে পরাজিত করতে অক্ষম। মহাদেব, আপনি কি আপনার আরাধ্যকে সহায়তা করতে যাবেন না? কোলহাসুর নিধনে আমার কোনো ভূমিকা হবে না। এই লীলায় যা কিছু হবে সব আরাধ্যের ইচ্ছা অনুসারে হবে, কারণ কোলহাসুরকে জাগ্রত করার এই ঘটনাক্রম আরাধ্য নিজে শুরু করেছেন। তাহলে নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো বড় পরিকল্পনা রয়েছে। শ্রীনিবাস আসার আগে যদি ভেঙ্কটেশ ফিরে আসে আমায় চলে যেতেই হবে, আমি আর সময় চাইতে পারবো না। কোথায় আছো শ্রীনিবাস? কি করি এবার? ভেঙ্কটেশকে আবার নাও করতে পারবো না, আর শ্রীনিবাসের সাথে দেখা না করে করবীরপুর ত্যাগও করতে পারবো না। নমস্কার, এবার যাওয়া যাক, ভার যাও প্রস্তুত আছে। কোনো অতিথি আসতে চলেছে বাড়িতে? জানি না। মা, বাবা, নমস্কার। নমস্কার, আমি বুঝতে পেরেছিলাম যেভাবে ভার্গবী আপনাদের আলিঙ্গন করলো, আপনারা মাতা পিতাই, এত ভালোবেসে মাতা পিতাই কন্যাকে আলিঙ্গন করতে পারেন। না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এত দূর থেকে ওনারা যাত্রা করে এসছেন, তোমার মা বাবা এসছেন, তাই ওনাদেরকে একটু বিশ্রাম করতে দেওয়া উচিত। তুমিও ওনাদের সাথে কিছু সময় কাটিয়ে নাও। ওদিকে পাহাড়ের কাছে একটা খোলা মাঠ মতো আছে, আর ওই মাঠের ওখানে, আমি ওখানেই যাচ্ছি, কারণ ওখানেই পাহাড়ের ওই খোলা মাঠের কাছে ভার্যা আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আসি, চলি তাহলে। নমস্কার। আমার কেন জানি না মনে হচ্ছে আমি একে আগেও দেখেছি। বাবা, উনি তো কিছুদিন আগেই এসেছেন এখানে করবীরপুরে। খুবই ভালো এবং নিঃস্বার্থ মানুষ, আমায় অনেক সাহায্য করেছেন। কিন্তু আপনারা এমন হঠাৎ করে? তোমার বাবা একটা দুঃস্বপ্ন দেখেছিলেন যে তুমি কোনো বিপদে আছো, সেই জন্যই আমরা তাড়াতাড়ি এখানে চলে এলাম। মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। চলুন ভিতরে গিয়ে কথা বলি। কেন জানি না মনে হচ্ছে যে কোনো অনিষ্ট ঘটতে চলেছে। রোহিত মশাই, ভার্যা কোথায়? দেখতে পাচ্ছি না তো। জানি না কুমার, আমি তো ওনার জন্যই অপেক্ষা করছি, তাছাড়াও বিবাহের লগ্ন পার হয়ে যাচ্ছে। আমি জানি না যে সেই নারী আসলে কে, কিন্তু এটুকু আমি জানি যে ও তোমার সাথে ছলনা করছে। না না, এসব আমি কি ভাবছি, ভার্যা আমার সাথে ছলনা করবে না। হে নারায়ণ, এটা কি করলেন আমার সাথে? এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলেন, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। হে নারায়ণ, তোমার কি হলো? রাজকুমার বাসু, আপনাকে এই বিবাহ মণ্ডপে দেখে তো আমার সন্দেহ সত্য প্রমাণিত হয়ে গেছে। আপনি ভার্যার সাথে বিবাহ করতে যাচ্ছিলেন তাই না? শুধু আমি নই, ভার্যাও আমার সাথে বিবাহ করতে চায়। এটা হতেই পারে না, এটা সম্ভবই নয়।
কারণ ও আমার সাথে ছলনা করে চলে গেছে। শুধু আমার সাথে নয়, আপনার সাথেও ছলনা করে ও চলে গেছে রাজকুমার বাসু। এরকম শুভ দিনে অশুভ কথা বলতে নেই ভেঙ্কটেশ, কি সব বলে চলেছো তুমি? সত্যি বলছি, আমি আমার সমস্ত মূল্যবান বস্তু সোনা দানা সব আভূষণ চুরি করে নিয়েছে আর পালিয়ে গেছে। আমি কখনো ভাবতেও পারিনি, তারপর আমি জানতে পারলাম অনেক পুরুষের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। আপনিও দেখে নিন, আপনার সব মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়নি তো? কি করলে তুমি ভার্যা? কেন করলে? না 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 না। আমি বুঝে গেছি, আপনারও কিছু মূল্যবান বস্তু। এটা হতে পারে না। আরে হতে পারে না মানেটা কি কুমার? হয়ে গেছে, এই দেখুন সব গেছে, চুরি হয়ে গেছে। যখন বাইরে থেকে গ্রামের ভিতরে আসছিলাম তখন দেখলাম আমি ওই মহিলাকে, গ্রাম থেকে বাইরের দিকে যাচ্ছিল দুটো বড় বড় থলি হাতে নিয়ে। ওকে এমন বিচলিত অবস্থায় দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম যে দিদি আপনি ঠিক আছেন তো, আপনার কোনো সমস্যা হয়নি তো? তখন আমাকে বলল যে দুজন বিরাট চেহারার নজরকান্তি ব্যক্তি আমার পিছনে তাড়া করেছেন, তাই পালাচ্ছি। এভাবে উনি বলছিলেন, সেই জন্যই আমি মেনে নিয়েছিলাম যে সত্যি হয়তো দুজন ব্যক্তি ওনাকে ধাওয়া করছেন। পালিয়ে কোথায় যাবে ও? তোমরা সবাই, তুমি 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 তোমরা সবাই মারা পড়বে যখন কোলহাসুর এখানে আসবে। ওই যে এসে গেছে কোলহাসুর। এবার এই করবীরপুরে আমি ছাড়া আর কেউ বাঁচবে না। যদি নারায়ণ এদের সবার প্রাণ বাঁচাতে চান তাহলে ওনাকে আমার সামনে আসতেই হবে। মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে। প্রথম হল আশা, আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়, আশা যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হল বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায় আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তে দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন, আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের উপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। চলো 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 পাল্টাই।